মঙ্গলের কৃপায় রাজ্যাক তিন রাশির ভাগ্যে বদল। গ্রহের সেনাপতি হল মঙ্গল মঙ্গল প্রায় পঁয়তাল্লিশ দিন একটি রাশিচক্রে থাকে মঙ্গল গ্রহের পরিবর্তন প্রতিটি রাশির মানুষের জীবনে কোনো না কোনোভাবে প্রভাব ফেলে এই সময় মঙ্গল গ্রহ অবস্থান করছে মকর রাশিতে অন্যদিকে পনেরো মার্চ সন্ধ্যা ছয়টা বেজে বাইশ মিনিটে মঙ্গল প্রবেশ করবে কুম্ভে শনি গ্রহ ইতিমধ্যেই অবস্থিত রয়েছে কুম্ভ রাশিতে এমনই এক পরিস্থিতিতে এই রাশিচক্রে শনি এবং মঙ্গলের মিলন ঘটছে জ্যোতিষশাস্ত্রে দেখা গিয়েছে বিভিন্ন গ্রহ নানা সময় অবস্থানের পরিবর্তন করে যার ফলে তার প্রভাব প্রত্যেকটি রাশি মানুষের জীবনে পড়ে যে গ্রহগুলির সেনাপতি হল মঙ্গল গ্রহ বর্তমানে সেটির উপরের দিকের চিহ্ন মকর রাশিতে ঘুরে বেড়াচ্ছে যার ফলে চমকে দেওয়ার মতো রাজযোগ তৈরি হয়েছে মঙ্গলের এই প্রবেশের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে এর পাশাপাশি বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ভাগ্য সুপ্রসন্ন হতে পারে এবং সম্পদের বৃদ্ধি হতে পারে এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন রাশির জীবনে এই ঘটনা সৌভাগ্য বয়ে আনতে চলেছে মেষ রাশির জীবন ইতিবাচকতায় পূর্ণ হতে চলেছে আপনার কাজ এবং ব্যবসায় উন্নতি হবে চাকুরিজীবীদের পদোন্নতি সম্ভাবনা রয়েছে ইঞ্জিনিয়ারিং অথবা প্রশাসনিক কাজকর্মের সঙ্গে যদি আপনি সম্পর্ক যুক্ত হন তাহলে আপনার জন্য ভালো সময় আসতে চলেছে আপনি সমস্ত কাজ আত্মবিশ্বাসের সঙ্গে করতে পারবেন আপনার ব্যক্তিত্বের উন্নতি হবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত ইতিবাচক হতে পারে আপনার বিবাহিত জীবন ভালো কাটবে প্রেমে সাফল্য আসতে পারে চাকরি জীবনে উন্নতি সম্ভাবনা রয়েছে বেকারদের নতুন চাকরির সুযোগ এবং অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা অদূর ভবিষ্যতে তৈরি হতে পারে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি সুভ হতে চলেছে আপনি নতুন যানবাহন কিনতে পারেন অথবা নতুন সম্পত্তি পেতে পারেন আপনি যদি অঙ্কন ইত্যাদি নানা শিল্পকলার সঙ্গে যুক্ত হন তাহলে আপনার জীবনে আগামী দিনে ভালো সুযোগ আসতে চলেছে মঙ্গলের কৃপায় রাজ্যাক তিন রাশির ভাগ্যে বদল। গ্রহের সেনাপতি হল মঙ্গল মঙ্গল প্রায় পঁয়তাল্লিশ দিন একটি রাশিচক্রে থাকে মঙ্গল গ্রহের পরিবর্তন প্রতিটি রাশির মানুষের জীবনে কোনও না কোনোভাবে প্রভাব ফেলে এই সময় মঙ্গল গ্রহ অবস্থান করছে মকর রাশিতে অন্যদিকে পনেরো মার্চ সন্ধ্যা ছয়টা বেজে বাইশ মিনিটে মঙ্গল প্রবেশ করবে কুম্ভে শনি গ্রহ ইতিমধ্যেই অবস্থিত রয়েছে কুম্ভ রাশিতে এমনই এক